এটা রুখে আছে এবং এই যেহেতু এটা এখন একটা পাস হয়ে গেছে পার্লামেন্টে, এবার এটা গেজেট হতে যাবে। আমাদের যদি ইন্টারভিউ করতে হয় এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের দরবার করতে হবে যাতে ওই ঘোষণাটা কার্যকরী না করা হয়। ঘোষণাটা ছিল ট্রাস্টের উপর, এখন এটা ট্রাস্ট নেই, এখন এটা অথরিটি হয়ে যাচ্ছে, কলকাতা পোর্ট অথরিটি। সেই অথরিটির নাম এখন হতে পারে শ্যামাপ্রসাদ পোর্ট অথরিটি। সেইখানে আমাদের এক্ষুনি কোনো দেরি না করে দরবার করা উচিত প্রধানমন্ত্রীর দপ্তরে, যে এই পরিবর্তনটা যেন না করা হয় যেরকম আছে, কলকাতা পোর্ট অথরিটি হয়ে যাক, কলকাতা পোর্ট ট্রাস্টকে কলকাতা পোর্ট অথরিটি হয়ে যাক। তার চেয়েও ভালো হচ্ছে যে আমরা চাই এটা নেতাজি সুভাষ পোর্ট অথরিটি হোক, এই নামটা যাতে হয় নেতাজি সুভাষ পোর্ট অথরিটি, অন্য কোনো নাম শ্যামাপ্রসাদের হয়তো অন্য কিছুতে হতে পারে, একটা ইউনিভার্সিটি তৈরি করে সেখানে তার নাম দিতে পারে, সেটাও যা ইচ্ছে করুক, কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্টে নেতাজির নাম, এখানে একটা আবেগ যেটা বলছে যে আবেগটা ভীষণভাবে কাজ করছে, এটার নাম নেতাজির নামে হোক, নেতাজি সুভাষ পোর্ট অথরিটি। ধন্যবাদ। আমরা দেখছি বিগত কিছু বছর ধরে যবে থেকে বিজেপি গভর্নমেন্ট এসেছে সরকারে, ওনারা জাতি নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছে, ওনারা শোষণ করছে, কৃষকদের শোষণ করছে, শ্রমিকদের শোষণ করছে, সাধারণ মানুষের শোষণ করছে। ওনারা নানান জায়গায় নানান রাস্তার নাম পাল্টে দিচ্ছেন, যেগুলো ঐতিহাসিক, খুবই তার ঐতিহাসিক গুরুত্ব আছে, সেগুলো না বুঝেই পাল্টে দিচ্ছেন, যেগুলো সত্যি বিরোধিতা করার মতো। আর আজকে যদি আমাদের আওয়াজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় কোনোভাবে, তা আমাদের ওনার কাছে আবেদন যেন ক্যালকাটা পোর্ট ট্রাস্টকে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি দেশনায়ক, মহানায়ক, ওনার নামে করা হোক। আর এটা যদি করা না হয় আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যাব, হয়তো আমরা রাস্তা অবরোধ করব, যা যা প্রয়োজন হয় তাই করব, ডেপুটেশন দেব, কিন্তু আমরা চাই ক্যালকাটা পোর্ট ট্রাস্ট যদি নাম পরিবর্তন হয় খালি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামই যেন দেওয়া হয় ওখানে, অন্য কারুর নাম নয়, কারণ এর সঙ্গে শ্যামাপ্রসাদ বাবুর দূর দূর অবধি কোনো কানেকশন নেই, উনি এই পোর্ট কোনো দিন ব্যবহার করেননি, কোনো ডক দিয়ে বিদেশ যাত্রা করেননি, তাও ওনার নাম জোর করে এখানে চাপিয়ে দেওয়া হয়েছে, তাও নেতাজির ঘাড়ের ওপর, যেটা নেতাজির অপমান। আর যে অপমান আমরা কোনো দিন সহ্য করবো না, কোনো ভারতবাসী সহ্য করবে না। জয় হিন্দ। আমরা আজকে এখানে একত্র হয়েছি ক্যালকাটা পোর্ট ট্রাস্টের সামনে, তার কারণ হচ্ছে আমরা সবাই জানি কয়েকদিন আগে ভারত সরকার ক্যালকাটা পোর্ট ট্রাস্টকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করেছেন, তার আমরা তীব্র বিরোধিতা করি। আমরা আজকে এখানে সেই বিরোধিতা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সঙ্গে আমাদের বিশিষ্ট বিধায়ক সুজন চক্রবর্তী মহাশয় আছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাইপো প্রফেসর প্রসাদ রঞ্জন দাস আছেন, সুমেরু চৌধুরী এসেছেন মহাশয়, দেবব্রত রায় মহাশয় এসেছেন, দেবব্রত রায় মহাশয় এসেছেন, আমাদের এখানে খুব সংক্ষিপ্ত বক্তব্য, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ক্যালকাটা পোর্ট ট্রাস্টের আন্ডারে দুখানা ডক নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে বহু বছর ধরে আছে, আর তার হিস্টোরিক্যাল আর সোশ্যাল রেলেভেন্সও আছে, উনি এই ডক দুটো ব্যবহার করে বহুবার বিদেশ যাত্রা করেছেন,
এখান থেকে ওনাকে অ্যারেস্ট করে ম্যান্ডালে জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সূত্রে এই জব দুটি ওনার নামে নামাঙ্কিত করা হয়েছে। কিন্তু আমাদের মোদী সরকার, মোদী গভর্নমেন্ট আচমকা, যেহেতু ইলেকশন সামনে, উনি হঠাৎ করে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ বাবুর নামে করে দেন। আমরা দেখুন, আমাদের কাছে, বাঙালির কাছে বা সব সকল ভারতবাসীর কাছে নেতাজি হচ্ছে একটা আবেগ, উনি হচ্ছে ন্যাশনাল হিরো, ওনাকে কারুর সাথে কম্পেয়ার করা যায় না। সেই জায়গা থেকে ওনার নামের ওপর আরেকজনের, ওনার ঘাড়ের ওপর আরেকজনের নাম চাপিয়ে দেওয়া, সম্পূর্ণভাবে ওনাকে অপমান করা,